রোজার সুফল উইথ কঙ্কা ফ্রেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 10ই রমাদান। রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো তাহাজ্জুদের নামাজ। বছরের অন্য সময় তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য কঠিন হলেও রমাদান মাসে যেহেতু আমরা সাহরি খাওয়ার জন্য উঠতে হয়, অতএব তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য অনেক বেশি সহজ। আর তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সম্পর্কে এটুকুই বলবো যে ফরজ এবং ওয়াজিবের পরে যত প্রকার সুন্নাত এবং নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়েতে নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে। আর ভোর রাতের এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে মানুষকে আহ্বান করতে থাকেন এবং ডেকে ডেকে ক্ষমা এবং বান্দার চাওয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে থাকেন। অতএব আসুন প্রতিদিন সাহরি খেতে ওঠার পর তাহাজ্জুদের জন্য কিছু সময় বরাদ্দ রাখি এবং দুই দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি। বিশেষ কোনো পদ্ধতি নেই, অন্য নামাজের মতোই সাধারণ যে কোনো সূরা কেরাত দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং প্রার্থনা করব, কারণ ভোর রাতের এই সময়টি 24 ঘন্টা সময়ের ভিতরে সবচেয়েতে একজন ইমানদার মানুষের কাছে গুরুত্বপূর্ণ সময়।